সবাই দলিল পেশ করছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর, দুই নম্বর বড় ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বাড়িতে মূর্তি থাকায় হিন্দুদের কর্ম, রাত দিন শিরক করা এগুলো হিন্দুদের কর্ম, এভাবে অনুষ্ঠান করা এগুলো হচ্ছে হিন্দুদের কর্ম। তারপরে তিনি বলছেন আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার এই তিনটে বড় ভয়, এক নম্বর আলেম ওলামা হবে ভ্রান্ত, দুই নম্বর আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, তিন আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার জীবনে তিনটে বড় ভয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা আপনার সামনে পেশ করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে, নারী পুরুষ সবাইকেই নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন, কারো মুসলমানি দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি থাকবেন, পরনে কাপড় থাকবে না, এটাই প্রমাণ হয়। যদি যে কেউ বোঝাতে চেয়েছে এভাবে যে রাসূল হচ্ছেন ভিন্ন, কিন্তু আসলে এই ব্যাপারে কিছু বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন প্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসালাম। বিচারের মাঠে এটাও আল্লাহ রাসূল বলেছেন যে যেসব ছেলে মেয়েগুলি বাল্য অবস্থায় মারা গেছে, ওইসব ছেলে মেয়েগুলি বিচারের মাঠে বাপ মায়ের কাপড় ধরে নিয়ে জোর করে টেনে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এক সময় সবার পরনে কাপড় থাকবে। এখন তো আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন একত্রিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল, আর রিজালু ওয়া নিসাউ জামিয়া ইনজুর বাজুমিলা বাজি, নারী পুরুষ সবাই একত্রিত হয়ে থাকবে, একজন আরেকজনের প্রতি লক্ষ্য করবে, এটা কেমন কথা হলো? আয়েশা এই কথা বলে উঠলেন, এটা কেমন হলো? নারী পুরুষ নগ্ন হয়ে থাকবে, একজন আরেকজনের প্রতি লক্ষ্য করবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওয়াল আমরা আশাদ্দু মিন যালিক আয়ানজুরা বাজুমিলা বাজিন, আয়েশা সমস্যার চেয়ে অনেক 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 জটিল যে মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে, মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে, এরকম তার বুদ্ধি থাকবে না। কে কোন অবস্থায় আছে এটা এটা মানুষের হিসাব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইহসারু নাসাল আরজিন বাইজা, মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমিতে, সারা পৃথিবী হবে সমতল এবং সাদা কালার। কত বড় হবে তা মানুষ জানে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, জাহান্নাম থাকবে বিচারের মাঠে, জান্নাত থাকবে বিচারের মাঠে, আল্লাহ থাকবেন বিচারের মাঠে, ফেরেশতাগণ থাকবে বিচারের মাঠে, মানুষ থাকবে বিচারের মাঠে, জিন থাকবে বিচারের মাঠে, সমস্ত প্রাণী থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠ কত বড় তা মানুষ জানে না। শুধুমাত্র আল্লাহ বলেছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের মাঠকে বড় করা হবে। আল্লাহ তুমি আমাদের বিচারের মাঠ বুঝার তৌফিক দান কর। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম মুহশারুনা রিজালান ও রুকমানান ও তুজাররুনা আলা উজুহিহিম, শোনো, বিচারের মাঠে তোমাদেরকে একত্রিত করা হবে পদব্রজে। মানুষ বিচারের মাঠে পায়ে হাঁটবে, এক শ্রেণীর মানুষ, ও রুকমানান এক শ্রেণীর মানুষ আরোহণ হয়ে থাকবে, উটের উপরে চড়ে থাকবে, আর এক শ্রেণীর মানুষকে তার মুখের মাধ্যমে একত্রিত করা হবে। তাহলে বিচারের মাঠে মানুষ হলো তিন ধরনের, কেউ পায়ে হেঁটে চলবে, কেউ আরোহণ হয়ে থাকবে, আর কেউ মুখের মাধ্যমে চলবে। মিদ্দাজুল মাদি কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসে তারায়েক, বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে, রাগেবিনা রাহেবিনা, এক শ্রেণীর মানুষ থাকবে যারা জান্নাত পাওয়ার আশা করবে, জাহান্নাম থেকে বাঁচার আশা করবে, ও এক শ্রেণীর মানুষ ইসনানে আলা বাইরিন ও সালাসুন আলা বাইরিন ও
वार्बन आला बाहरिन वाशरतुन आला बाहरिन एक श्रेणी मानुष एक उठर ऊपर दुई जन थाकबे एक उठर ऊपर तीन जन थाकबे एक उठर ऊपर चार जन थाकबे एक उठर ऊपर पांच जन दस जन थाकबे एरपर अल्लाह रसूल बोलछेन जे सुम्मा ताशर बाकी धुमुन नार बाकी जरा थाकबे तादेरके आगुन घेरे निबे তাহলে এটা হলো একটা পরিস্থিতি বিচারের মাঠ হবে অন্ধকার যে অন্ধকার রাতে চোখের সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল দেখা যায় না এরকম হবে বিচারের মাঠ তাহলে তার চতুর্দিকে আগুন থাকবে দুই শ্রেণীর মানুষ গেল তৃতীয় শ্রেণীর মানুষের চতুর্দিকে আগুন থাকবে আল্লাহ রাসূল বলছেন তাকিলু হাইসু কালু তারা দুপুরের পরে একটু অবস্থান করবে ওই সময়তে আগুনও তার চতুর্দিকে অবস্থান করবে রাত্রি যাপন করবে আগুন তার চতুর্দিকে রাত অতিবাহিত করবে এরপর আল্লাহর রাসূল বলছেন তুসবু হাইসু আসবাহু তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে ও তুমসি হাইসু আমসু তারা যেখানে সন্ধ্যা করবে তা আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে এটা যে কয়দিন আল্লাহ ভালো জানে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর একদিন সময় হলো পঞ্চাশ হাজার বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাই না জানো সবাই এরকম ভাবে ছুটে আসবে কেউ ছুটে আসবে একটা গরু কাঁধে করে এসে আমাকে বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান অথচ আমি বিচারের মাঠে তাকে বাঁচাতে পারবো না গরু তার কাঁধের উপরে গরুর শব্দে চিৎকার করতে থাকবে একটা মানুষ টিন মাথায় করে চলে আসবে আত্মসাৎকারী চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাথায় টিন থাকবে এসে আমাকে বলবে যে আমাকে বাঁচাও আমি সেদিন কোনো তার উপকার করতে পারবো না আমি তোমাদের এমন অবস্থায় পাই না যেন জড়বস্তু কাঁধে করে নিয়ে চলে আসবে আমার সামনে আর আমার কাছে বাঁচতে চাইবা আমি বিচারের মাঠে তোমার কিছুই করতে পারবো না এটা আমি চাই না মানুষ তার জীবনে যত অন্যায় করেছে মানুষের জুলুম করে দখল করেছে এগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে একটা হলো আত্মসাৎ করেছে এগুলো তার কাঁধে থাকবে আর একটা হলো জোর করে দখল করেছে এগুলো তার কাঁধে থাকবে যেগুলো জোর করে দখল করেছে সেগুলো থাকবে সাতটা স্তর যদি একটা জমি জোর করে নিয়ে নেন ক্ষমতা দেখিয়ে দাপটে তাহলে এরকম সাতটা জমিন কাঁধে তুলে দেওয়া হবে আপনার কাঁধ কত বড় হবে আল্লাহই ভালো জানে তবে একজন মানুষের বসার জায়গা হবে আড়াইশো মাইল তাহলে কাঁধে তার এগুলো সাতটা জমিন তুলে দেওয়া হবে এগুলো কাঁধে করে বিচারের মাঠে ঘুরবে আগুনও তার চতুর্দিকে ঘুরতে থাকবে এক পর্যায়ে মানুষ রাসূলের কাছে আসবে যার বিবরণ অন্য জায়গাতে আমরা বিস্তারিত পেশ করব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুগনা শামসু ইয়াউমুল কিয়ামা বিচারের মাঠে মানুষের সূর্যকে নিকটে করে দেওয়া হবে কা মেঘদারে মাইলিন এক মাইল দূরে এই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে তাহলে বিচার মাঠে যে সূর্য নষ্ট হয়ে গেছে এটা আবার ঠিক হবে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে তাহলে বিচার মাঠে সূর্য আবার ঠিক হবে এবং সূর্যকে নিয়ে এসে মানুষের মাথার উপরে করা হবে এক মাইল সেখানে অর্ধ হাত উপরে করা হবে এ কথা মিথ্যে অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে করা হবে আল্লাহ রাসূল বলছেন ওয়াকুনু নাস ফি আরাকে আলা কদরি আমালিহিম মানুষ ওই সময়তে তার ঘামের মধ্যে হবে তার কর্ম অনুযায়ী মিনহুম্মা এখন এলা কাবাই হে কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত অমিনহুম্মা এখন এল রোগ পাতাই হে কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত অমিনহুম্মা এখন এলা হাকুয়াই হে কারো ঘাম হবে কারো কোমর পর্যন্ত অমিনহুম্মা এখন এলা তাকুয়াতেহি কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত মানুষের শরীরের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত গলা পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন এটা কি মানুষকে বোঝানো যাবে পরিস্থিতি বিচারের মাঠ মানুষকে বোঝানো কঠিন মানুষ যদি নিজে চেষ্টা করে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এটা সহজ হবে তাছাড়া এটা সহজ হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকে ইব্রাহিম আবাহু আজার বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা কঠিন অবস্থা আপনার সামনে পেশ করছি লাকে ইব্রাহিম আবাহু আজার বিচারের মাঠে ইব্রাহিম তার পিতার সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন মুখামুখি সাক্ষাৎ করলেই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আলামাকুল্লাহ কাল্লা তা শুনি আব্বা আপনাকে আমি বলিনি
যা আপনি আমার নাফরমানি করিয়েন না। বহুবার আপনাকে আমি বলেছিলাম, আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, আলী আমাল আসিকা, ইব্রাহিম আজ আমি তোমার নাফরমানি করব না, আজ তুমি যা বলবে সেটাই মেনে নিব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা হে আল্লাহ আনতা ওয়াদানি আন তুহজিনি ওয়া ইউবাসুনা, তুমি আমাকে অপমান করবে না ওই দিন যেদিন মানুষের পুনরুত্থান হবে, বিচারের দিন তুমি আমাকে অপমান করবে না, এই ওয়াদা তুমি আমার সাথে করেছো। আয়ো খিজনা জামিন আবিল আবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। বিচারের মাঠে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটাই আমার কাছে সবচেয়ে বড় অপমান। আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজ আমার পিতা জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব, এটাই আমার সবচেয়ে বড় অপমান। আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে বিচারের মাঠে অপমান করব না, আজ আমি জান্নাতে যাব আমার পিতা জাহান্নামে যাবে, এটাই হলো সবচেয়ে আমার কাছে বড় অপমান। তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম, তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না, তোমার বাপের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র আল্লাহর নবীকে মেনে জান্নাত পাওয়া যায়, কোন তরিকা মেনে কোন মাঝাবে চলে জান্নাত লাভ করা যাবে না। বিশ্বাস করুন, মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে এ কথাই ঠিক। তাসবিহ তাহলিল জিকির আজকার কিছুই টিকবে না যদি আপনার পদ্ধতি না টিকে, নবীর নীতি যদি না টিকে তাহলে আপনি টিকতে পারবেন না। কোন তরিকা কোন মাঝাব চলবে না, সব ত্যাগ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসতে হবে। তিনি বলছেন, ইব্রাহিম আমার নবীকে যারা মানেনি তাকে আমি জান্নাতে দিব না। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বিচার মাঠে টিকতে পারছেন না। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ, ইব্রাহিম আলাইহিসসালাম নীতির দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ। ইব্রাহিম আলাইহিসসালামের নীতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে চলেন, হাজারো জায়গাতে আল্লাহ বলেছেন যে তুমি ইব্রাহিমের নীতি মেনে চলো। বুখারি মুসলিমের হাদিসে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই দেখেন ওটা ইব্রাহিম, আপনি ওটা ওটা আপনার পিতা, আপনি তাকে গিয়ে সালাম দেন। আল্লাহর নবী তার দিকে আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার সৎ সন্তান তোমার উপরেও সালাম, সৎ নবী তোমার উপরেও সালাম। তাই এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনাকে আমি বলতে চাচ্ছি যে বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ, যদি চো সম্মান হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মহাপুরুষ, এরপরে বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারছেন না। এ হচ্ছে বিচারের মাঠ। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তার বাপ থেকে পালাবে, তার ছেলে মেয়ে থেকে পালাবে, তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার পিতামাতা থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না, একজন আরেকজনকে ভয় করবে, না জানি হয়তো আমার কাছে কিছু চাইবে, হয়তো সে আমার কাছে কিছু নিতে আসছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরা ইয়াউমা ইযিন ইল্লা, আজ বিচারের দিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ।